হ্যাঁ বন্ধুরা, তো আবার তোমাদের সাথে আমি যুক্ত হলাম। এখন এই যে আর্টিক স্নো হোটেলের গেটে আমরা চলে আসছি, আস্তে আস্তে ভিতরে যাব এবং সেখানে দেখব আমার সাথে আমার ফ্যামিলি এবং একটা ফ্যামিলি আছে, আমরা দুই ফ্যামিলি। তো আমরা ধীরে ধীরে যাত্রা করছি ভিতরে। আমার সাথে শাকিলা যুক্ত হয়েছে মাত্র। এটা আসলে আমার ফ্যামিলি, আমার ছেলে। বাবা হাই বলো। হ্যাঁ, সে এখানে জন্ম শীতের মধ্যে। ওয়াইফ, হ্যাঁ। তো এটাই সেই স্নো হোটেলের গেট, আমরা গেট ঠেলে ভিতরে যাব। ভিতরে যাওয়ার পরে এখানে যে গেটের ভিতরে এই যে রেইনডিয়ারের চামড়া দিয়ে গেটে লাগানো, আর এপাশে এটা হলো গ্লাস, আর এগুলো সব আইস দিয়ে তৈরি, এগুলো সবই আইস দিয়ে তৈরি। আমরা আস্তে আস্তে ভিতরে যাব। এটা এটাও এটাও গ্লাস বলতে আইস দিয়ে তৈরি গ্লাস, পানি জমানো হয়েছে, জমায়ে বিশেষভাবে এই গ্লাসগুলো তৈরি। হ্যাঁ, পিনাকি রয় বন্ধু। এই যে আমরা এখন ঢুকলাম, ঢোকার পরে এখানে যে বসার জায়গা, এগুলো সবই রেইনডিয়ারের স্কিন দিয়ে। আর এই যে আর্টিক গ্লাস, স্নো হোটেল অ্যান্ড গ্লাস, এগুলো আমরা আস্তে আস্তে ভিতরে যাচ্ছি। এগুলো আশেপাশে যে ওয়ালগুলি আছে, যে ওয়ালগুলি সবই স্নো দিয়ে তৈরি। স্নো ওয়ার্ল্ড এর মধ্যে আর একটা নতুন স্নো ওয়ার্ল্ড। আমরা রাইট সাইডে যাব বাইরের দিকে। তো এখানে প্রথমে আমন্ত্রণ জানানো হচ্ছে, এখানে একটা ম্যাপ দেওয়া আছে। ম্যাপের মধ্যে প্রথমে যেটা ঢোকার পর রাইট সাইডে এখানে একটা ইয়ে আছে, বার আছে। বারে আইসের গ্লাস আছে, যে সেই গ্লাসে করে আমি জমে যাব না। আমি এখানে অভ্যাস আছে আর আরো আসছি এখানে। এই বারে, এই যে বার, বারের ভিতরে আমরা এখানে আইসের গ্লাসে করে এখানে ইয়ে দেওয়া হবে, ড্রিঙ্কস দেওয়া হবে আর কি, নন অ্যালকোহল অবশ্যই, যেহেতু বাচ্চারা আছে। আর যে আইস দিয়ে স্কাল্পচার তৈরি করা, দেখা যাচ্ছে। সেলিম আমাদের সাথে যুক্ত হয়েছে, সোমা যুক্ত হয়েছে, সবাইকে শুভেচ্ছা। যে কারণে আসলে অতটা ঠান্ডা অনুভূত হয় না, আর যেহেতু এখানে কোনো বাতাস বাইরে থেকে আসার সুযোগ নাই, এই যে চেয়ার গুলো বানানো, এখানে বসে স্যুপ ড্রিঙ্কস নিয়ে যেতে পারে। আমরাও একটু ড্রিঙ্কস হলো, এটা টিকিটের সাথে এই ড্রিঙ্কস গুলো ফ্রি। টিকিট হলো অ্যাডাল্ট, একজন অ্যাডাল্ট হলো 19 ইউরো, এবং একটা বাচ্চা হলো 8 ইউরো করে। তো এখান থেকে এই ড্রিঙ্কসটা সার্ভ করা হয়। এখান থেকে ড্রিঙ্কস গুলো আসলে সার্ভ করা হয়। এরপরে আমরা অন্য অন্য জায়গায় যাব, তার আগে একটু দেখি এখানে ড্রিঙ্কসটা কেমন দেয় সেটা একটু চেক করে দেখব। হ্যাঁ, জিজ্ঞেস করো, কথা কথা বলো শুনি। হ্যাঁ মনে হয়, কিন্তু হ্যাঁ, তোমার মাধ্যমে দেখা হয়ে গেল। হ্যাঁ ফৌজা খান, আসলে আমরা তো চাই যে যে যেখানে আসি সবাই সবাই কিছু কিছু, যার যার যেখানে বিভিন্ন আকর্ষণীয় জিনিস আছে আমাদের মাধ্যমে বা অন্য কারোর মাধ্যমে আমরা একে অপরের সাথে শেয়ার করি। কারণ সব জায়গায় হয়তো আমাদের যাওয়ার সুযোগ তো হবে না, তো যেখানে সুযোগ যেভাবে মেলে, ভার্চুয়ালে যদি মেলে, তো সেভাবে নেওয়া উচিত। অন্তত ভবিষ্যতে যেতেও পারি না পারি, অন্তত কিছুটা দেখা হলো সেই জন্যে। তো আমরা যাবো, খাবেন না কেন? আচ্ছা, তো আমরা এখন অন্য একটা রুমে যাব আস্তে আস্তে। সামনে একটু এগোচ্ছি, এটা অনেকটা গলির মতো। এখানে আমরা এখন দেখব
আর কি কি আছে, এই যে এখানে একটা আছে এই রেস্টুরেন্টের এই যে বসার যে জায়গা, চেয়ার টেবিল গুলো আছে, এবং এখানে টেবিল গুলোর উপরে কার্ড দিয়া, কিন্তু নিচে যেগুলো সবই সবই কাচের মতো, কিন্তু এগুলো সবই ইয়ে দিয়ে তৈরি করা, বরফ বরফ দিয়ে তৈরি করা। এবং বসার সিট গুলো বেঞ্চ গুলো সব রেইনডিয়ারের চামড়া বেছানো, এই যে দেখতে পাচ্ছে রেইনডিয়ারের চামড়া। আর এখানে একটা মোটামুটি পরিবেশটা একটু সুন্দর, আলো আধারী একটা পরিবেশ, আধুনিক ইগলু হাউস সময়, হ্যাঁ অনেকটা তাই। আর আসলে এটা ইউরোপের অন্যতম বৃহত্তম একটা বলা যায় যে ইগলু হাউস, রেস্টুরেন্ট এবং বার মিলায়, এত বড় আর তেমন নাই। আর যেগুলো আছে ফিনল্যান্ডেও আরো কয়েকটা আছে, নরওয়ে আছে, সুইডেন আছে, এগুলো একটু সাইজে ছোট। এই যে একটা যেরকম একটা আলাদিনের ওই বাক্সর মতো একটা সিন্ধুক করা হয়েছে, সবই ওই বরফ দিয়ে আইস জমা এগুলো করছে। একটু দেখাই ক্লোজ, হ্যাঁ এটা পাইরেটস দের যে ইয়ে। এখানে আমার আমার ছেলে আছে, এপাশে আরেকজনের ফ্যামিলির বাচ্চা, দুটো বাচ্চা আমাদের সাথে আসছে। আর আমরা দেখে একটু রুমে যাই। আচ্ছা হ্যাঁ, এটা এটাকে বলে একটা চ্যাপেল আর কি, যেটা খ্রিস্টিয়ানরা ইয়ে করে প্রার্থনা করে, তো সেটা একটা চ্যাপেল তারা তৈরি করছে এখানে এই সাইডে। বন্ধু সালাউদ্দিন আমাদের সাথে যুক্ত হয়েছে, তারপরে সুভাষ শাহ, সীমা হাওলাদার, সবাইকে শুভেচ্ছা, সবাই যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে সবাইকে শুভেচ্ছা, এবং উত্তর মেরু থেকে সবাইকে স্বাগতম। আসলে ভিতরে তেমন ঠান্ডা নাই, ভিতরে ঠান্ডাটা একটু কম, কারণ এখানে ভিতরে টেম্পারেচারটা 2 থেকে 5 ডিগ্রির মধ্যে নিয়ন্ত্রণ করা হয়। বাইরের সাইডে এখন টেম্পারেচার হয়েছে -20-এর মতো, সো ভিতরে আমরা তেমন একটা ঠান্ডা অনুভব করছি না। তবে বাইরে যতক্ষণ ছিলাম ততক্ষণ বাইরে থাকার কারণে বাইরে একটু ঠান্ডাটা বেশি। আচ্ছা এখন দেখি আর একটা রুমের দিকে আমরা যাই। এটা একটা লবি, বিশাল লবি, এখানে অনেকে বসে, এবং একটা মনুমেন্টের মতো লেখা। আচ্ছা এখানে সাধারণত বিয়ের অনুষ্ঠান হয়, এখানে ম্যারি, আর এখানে বিয়ের অনুষ্ঠানে যে অ্যারেঞ্জমেন্ট হয়, অনেকে এখানে জন্মদিন এবং বিয়ের অনুষ্ঠানের জন্য এই জায়গাগুলি বুক করে। মূলত এখানে বসবাস করার জন্য যে রুমগুলো আছে সেগুলো বাইরে, একটু আগে আমি যখন যুক্ত হয়েছিলাম প্রথম দিকে ইগলু গ্লাস রুম গুলো দেখাইছিলাম, তখন ওইটা আবার বের হওয়ার সময় দেখাবো। আর বাকি যে অংশগুলো আছে এগুলো অনেকটা প্রতীকী, মানুষ দেখার জন্য আসে বেশি, রাত্রি যাপন করে একটু কম, তবে অনেকে শখের বসে করে। কিছু হোটেল রুম আছে এটার সাথেই, সেটাও আমরা দেখাবো। তার আগে দেখি যে বিয়ের অনুষ্ঠান যেটা হয় সেই অনুষ্ঠানের মূল কেন্দ্র, এখানে বিয়ের অনুষ্ঠান গুলো এখানে সাজানো হয়, জন্মদিন অনুষ্ঠান সাজানো হয়, এবং যে কেউ বুকিং করতে পারে বুকিং করে এখানে আসতে পারে। বিশেষ করে যারা আমাদের শহরের অনেকে আছে এখানে আসে। আচ্ছা তো অন্য একদিকে যাই আমি, একটু দেখি আর কি কি আছে। এপাশে টিউলিপ কাজী, হ্যাঁ ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ তোমাকে বন্ধু, তোমাদের সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এখানে আসলে যে উত্তর মেরুতে আমাদের এখানে বেশিরভাগই যতগুলো আকর্ষণীয় জায়গা আছে সবই উইন্টার বেস টুরিস্ট স্পট, তো উইন্টারেই বেশি এখানে টুরিস্টরা আসে। মূল শহরে থাকে প্রায় 60,000 লোক, কিন্তু উইন্টারে প্রায় 5 লাখ মতো লোক বেড়াতে আসে। এবং এখানে বিভিন্ন আরো যেরকম আছে সান্তাক্লজ ভিলেজ, তারপরে আছে এগুলো হচ্ছে রুম, যে রুম একজন লেখার আছে তোমার ডেস্কটা, তার ভিতরে একটা লোক আছে মুখের। তবে আচ্ছা রুমগুলি ওপেন আছে, আমি দেখি একটা রুম, একটা হোটেল রুম একটা দেখাই। চ্যাপেলটা দারুণ লাগলো, হ্যাঁ আসলে চ্যাপেলটা সুন্দর। এটা একটা রুম, এটা একটা ডাবল বেডরুম,
এই যে ডাবল বেডরুম, এইখানে থাকে অনেকে। কিন্তু আমার নিজেও একটু ইয়ে ছিল প্রথম দিকে, আমি নিজেও একটু কিউরিয়াস ছিলাম যে আসলে এই ঠান্ডার মধ্যে কি এখানে আসলে থাকা যায় কিনা, কারণ এত ঠান্ডা এখানে, ভিতরে -5 বা সামথিং। তো আসলে যে এই এগুলো সব রেইনডিয়ারের চামড়া, রেইনডিয়ারের চামড়া দিয়ে উপরে ইয়ে করা, বেড করা, এবং গায়েও দেয় তাই। এবং রেইনডিয়ার হয়তো তোমরা জানো যে রেইনডিয়ার হয়তো -50 থেকে 60 টেম্পারেচার সে সহ্য করতে পারে। সো যখন এর ভিতরে কেউ থাকে তখন সে আর ঠান্ডা ফিল করে না। তো সেইভাবেই এগুলো তৈরি করা এবং সেইভাবে টেস্ট করে করায়, পিছনে বিভিন্ন স্কাল্পচার আছে। তো একটা অন্যরকম আর কি সুন্দর, অনেকে আছে যে এখানে হানিমুন করতেও আসে, একটা রোমান্টিক মুহূর্ত কাটাই, বা অনেকে আছে যে শখের হয়তো একদিন দুদিন থাকলো, বিশেষ করে ইউরোপের পশ্চিমা ইউরোপের যে দেশগুলি আছে যেমন ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ড, সেখানে বরফে পড়ে খুবই সামান্য, তাদের জন্য এটা খুবই আকর্ষণীয় জায়গা, এরকম জায়গায় এক রাত থাকার জন্য তারা আসে। এটার প্রাইস এখন বর্তমানে 175 ইউরো করে পার নাইট। আর এই যে হলো রুমের ছোট একটি দরজা, আর এখানে যে রেস্টুরেন্ট থেকে খাবার সাপ্লাই দেওয়া হয়, তবে এটার সাথে টয়লেট গুলো অন্যদিকে অ্যাটাচ করা, এখানে সাথে নাই। হ্যাঁ এই যে এখানে আছে, এই যে আর একটা রুমে যাব আমরা, এই যে একটা রুম, এটাও একটা রুম। এই যে রুমটা আরো সুন্দর, বিশাল একটা স্কাল্পচার, এখান থেকে একটা সুন্দর আবহাওয়া, একটা সুন্দর কালার। আর এই যে বেড, সব আইসের তৈরি, এগুলো সবই আইস দিয়ে তৈরি করা। এবং এত বিশাল একটা জিনিস তৈরি করতে আসলে যে কতটা সময় লাগে সেটা আসলে বিশাল ব্যাপার। তো অনেক দিনই লাগে, তারা অনেক দিনের প্রস্তুতি নিয়ে এগুলো করে, বিশাল আয়োজন, বিশাল যজ্ঞ। অন্য এক দিকে আর একটু ঘুরি, দেখি আর কি কি আছে কোন দিকে। এদিকেও আরো রুম আছে, এগুলো এগুলো কিছুটা কমন রুমের মতো, সিঙ্গেল বেড, একটা রুমে চারটা করে বেড, সিঙ্গেল বেড চারটা করে। আর ভিতরে আবার একটি দেখছি ডাবল বেড। এখানে আবার ওয়ালের সাথে কোনো এক নারীর ছবি হবে, জানি না। তো যাই হোক, এখানে আসলে আমরা যেটা প্যানিকড হই যে উত্তর মেরুতে আসলে অনেক ঠান্ডা, অবভিয়াসলি ঠান্ডা সেটা, কিন্তু তারা যেটা করছে, তারা বিভিন্ন ভাবে টেকনোলজির মাধ্যমে বর্তমানে এই ঠান্ডাকে জয় করতে পারছে, বা এটার কোনো কিছু উন্নত ধরনের প্রযুক্তি ব্যবহার করে এটা অনেকটা প্রোটেক্ট করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে। যে কারণে যতটা প্যানিকড হই আমরা বাইরে থেকে আসার সময় যে অনেক ঠান্ডা, আসলে অত ঠান্ডা এখানে অনুভূত হয় না। তো সেটা একটা দিক। আর দ্বিতীয় হলো যে উত্তর মেরুতে আসার পরে আমরা যেটা মনে হয় যে আমি নিজেও যখন ইংল্যান্ডে ছিলাম অনেকদিন, আসার পরে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে এখানে তুমি এত ঠান্ডার মধ্যে কিভাবে আসো। তো ঠান্ডা আছে, এটা ঠিক আছে, ঠান্ডা আছে, কিন্তু ওই যে বললাম যে এখানে যেটা হয় যে হ্যাঁ, বিশাল ইগলু হোটেল। আর একটু আগে আমি যেটা দেখাইছিলাম যে ওখানে বাইরে কিছু ছোট ছোট ইগলু হাউস আছে, যেটার মধ্যে 2 জন করে থাকে, অরোরা দেখার জন্য বা নর্দার্ন লাইট দেখার জন্য। ওটা আবার যখন এখান থেকে বের হব তখন আরেকবার দেখাবো, কারণ তখন আমার সাথে আসলে তেমন কেউ সংযুক্ত হতে পারেনি, তখন অল্প কিছুক্ষণের জন্য ছিলাম, কয়েক মিনিট জাস্ট ঢোকার আগে। তো যেটা বলতেছিলাম যে এখানে অনেকেই উত্তর মেরুতে, যেহেতু আমি নিজেও আসি অনেকদিন, আর যদি কারো সুযোগ হয়, যেহেতু বাংলাদেশে এখন অনেকে অনেক জায়গায় বেড়াতে যায়, এখানে আসলে একটা সুবিধা যে নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড, 3টা দেশে যেহেতু একটা ভিসা দিয়ে বা এখানে বর্ডার একই সাথে, তো ড্রাইভ করে ঘোরার সুযোগ আছে। অনেকে এখানকার দর্শনীয় স্থানগুলো একসাথে ইয়ে করে, একসাথে তারা ঘোরার জন্য পরিকল্পনা করে এবং সেভাবে আসে। তো ইচ্ছা থাকলে হয়তো কোনো একদিন, আমিও চাই যে আমার বন্ধুরা আসুক এখানে, আমার হোক বা যাই হোক, আতিথ্য গ্রহণ করুক।
আর আমি নিজেও এখানে অনেক বছর আছি, আমার বাচ্চার জন্ম এখানে, তো যে কারণে একটা এখানের সাথে একটা কিছুটা ইমোশনাল কানেকশন অলরেডি তৈরি হয়েছে, হয়তো ভবিষ্যতে এখানেই থাকবো, যে কারণে যখন যার সুযোগ মেলে সবাই আসুক, আমিও চাই। তো এখানটায় আপাতত আমি এই পর্ব শেষ করবো, আর পরে আরেকবার কিছুক্ষণ পরে যখন বাইরে যাব, আর এক সাইডে রেইনডিয়ার আছে রাখা, সেখানে আর একটু ইয়ে হবো। তো আমি এখন ফ্যামিলিকে কিছুটা সময় দিব আর কি, 15-20 মিনিটের মতো, কারণ তারা আসছে আমার সাথে বেড়াইতে, তো তাদের সাথে কিছু সময় দেওয়ার পরে আবার তোমাদের সাথে যুক্ত হব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং চোখ রাখো এই আমাদের ঢাকা ইউনিভার্সিটি 93-94 অনার্স ব্যাচের এই পাতায়। সবাইকে এখনকার মতো।